প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলি বোম মেরে হত্যা। নদিয়ার তৃণমূল নেতা খুন হলো মুর্শিদাবাদে। নদিয়ার তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের স্বামী মুর্শিদাবাদে খুন হয়েছেন। নওদা থেকে করিমপুর ফেরার পথে তার রাস্তা আটকে তাকে বোম মারা হয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দাদাকে মারা গেছেন? মারা গেছেন? হ্যাঁ মারা গেছি, দেখলাম। নারায়ণপুর যে রাজকুমার আছে, সেই রাজকুমারের সাথে নওদা ব্লক সভাপতি হাবিবের সম্পর্ক। দীর্ঘদিন ধরেই নদিয়া পুলিশ জানে যে হাবিব নদিয়ার ক্রিমিনাল দেখে জায়গা দেয়, এবং ওপারের আমাদের জেলা পরিষদের নেত্রী, জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা ওইখানে রাজকুমারের ভাটায় শেয়ার। এদিকে হাবিব 40% শেয়ার আছে। তারা চক্রান্ত করে আমাদের দুবর্গার প্রধান মতিরুল ভাই, আমার ব্লক সভাপতি, ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি, উনার ওয়াইফ রীনা বিশ্বাস দুবর্গার প্রধান, তারা চক্রান্ত করে নারায়ণপুর 2, নারায়ণপুর 1-এ যে আমাদের মজবুত সংগঠন গত বিধানসভা ভোটে 73 বিধানসভা জিতানোর ক্ষেত্রে এই দুই অঞ্চল আমরা 17,500 ভোটে লিড দিই, এইটাই চক্ষুশূল ষড়যন্ত্র করে আমাদের বড় ভাই মতিরুল ভাইকে মেরে দিল। এটা টোটাল মারল হচ্ছে, স্পটে ছিল রাজকুমার, তার বাড়ি হচ্ছে আজরামপুর গ্রামে, আর রেখে মদতদাতা নওদার ব্লক সভাপতি হাবিব শেখ, এবং ওপারের নাজিরপুরের মানে জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা, এরা ওই আজরামপুরের যে ভাটা ছিল সেই ভাটা এরা দুজনে পার্টনার। ওই ভাটা নিয়ে বিপদ ওসি থানার পড়া জানার সত্ত্বেও এর আগেও ভাইয়ের এগেনস্টে থ্রেট ছিল যে টিয়া কাটা ঘাটে তুমি মার্ডার হবো। নওদার থানাপাড়া থানার অভ্র বিশ্বাস উনি এর আগেও সতর্ক করেছিলেন, কিন্তু আমাদের প্রশ্ন প্রহসন জানার সত্ত্বেও কেন মতিরুল ভাই যার পুলিশ সিকিউরিটি থাকে গত 7-8 বছর থেকে, একজন কনস্টেবল তার সিকিউরিটি থাকে, তা সত্ত্বেও তাকে কেন মার্ডার করলো? আমরা এর কই পচ্ছাই। আর আমরা দলনেত্রীর কাছে আরজি, যারা টিএমসির ছদ্মবেশে যেমন নওদার হাবিব ওপর একটি না ভৌমিক সাহা, এদেরকে দল থেকে অবিলম্ব বরখাস্ত করতে হবে। আগামীকাল থেকে আমাদের গণ আন্দোলন চলবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা আন্দোলন জানি। অনেক বেনজর গত বিধানসভাতে তারা সিপিএম করেছে, আর হাবিব আর টিনা হচ্ছে এখন তৃণমূলেই তারা আছে, তারা আছে জেলা পরিষদের সদস্য হাবিব না টিনা ভৌমিক সাহা, আর হচ্ছে নওদার ব্লক সভাপতি হাবিব। ওপারের যে ভাটা আজরামপুরের ভাটাতে এই নওদার ব্লক সভাপতি 40% শেয়ার হয়েছে সেই রাজকুমারের সাথে, সেই কারণে এই মার্ডার। আর আমাদের মতিরুল ভাই দক্ষ সংগঠক ছিলেন, ওই এলাকাতে দলকে শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছিলেন, এই হচ্ছে আমাদের বলা। না না, এখন তারা তৃণমূল নই, তারা আমরা আপনারা যদি বলেন যারা ছদ্মবেশে তৃণমূল, আমরা এটা মানতে পারি না। আমরা 98 সাল থেকে দলটা করি, আমরা জানি রাজকুমার যে আছে সে তৃণমূল না, সে গত বিধানসভা ভোটে সিপিএম বিজেপির হয়ে প্রকাশ্য ভোট করেছে। আমার নাম সাজিজুল হক শাহ ওরফে মিটু, নদিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক, সাধারণ সম্পাদক, এবং মাইনরিটি সেলের নদিয়া জেলার সাধারণ সম্পাদক। হাবিব কি করে আপনারা জানেন? তো আবুদার খানের ভাগ্নে, সে নদিয়াতে সে মানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, এটা আপনারা সবাই জানেন। আমি এই তো আমি এই পৌঁছলাম, দেখলাম যে উনি গুলি খেয়েছে। ডাক্তারবাবু বলবে কত কটা কি গুলি হয়েছে না হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।